নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মে মাস কর্কট রাশির কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এই মাসে তিনটি মেজর প্ল্যানেট অর্থাৎ এই শনি, বৃহস্পতি এবং শুক্র বকরী হচ্ছে, অর্থাৎ 11ই মে শনি বকরী হচ্ছে, 14ই মে শুক্র বকরী হচ্ছে এবং 15ই মে দেবগুরু বৃহস্পতি বকরী হচ্ছে। এর পাশাপাশি এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ 4ঠা মে এই মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং 9 মে পর্যন্ত এই বুধ গ্রহ থাকছে মেষ রাশিতে এবং 9 মের পরে এই বুধ গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষরাশিতে প্রবেশ করছে। কি ফল হতে চলেছে আমি তাই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অনেকেই বলবেন যে এই লকডাউনের সময় এই রাশিফলের প্রেডিকশন মিলবে কি করে বা কি হবে রাশিফল শুনে। দেখুন, এই লকডাউনের মধ্যেও এই ভুলটা আপনাদেরকে আমি ভাঙাতে চাইছি, এই লকডাউনের মধ্যে অনেক জায়গাতে কাজ হচ্ছে। দেখুন, প্রথম কথা বলি, এনজিওতে কিন্তু কাজ অলরেডি চলছে হচ্ছে। এর পাশাপাশি যারা প্রশাসনিক লাইনে আছেন, পুলিশ বলুন, মিলিটারি বলুন, তারাও কিন্তু কাজ করছে। ডক্টর বলুন, নার্স বলুন, মেডিকেল সবগুলো বলুন, মেডিকেল যে দোকানগুলো আছে, মেডিসিনের সেই দোকানগুলো কিন্তু চলছে। এর পাশাপাশি আপনি দুধের দোকান বলুন, দুধ পনির দোকান বলুন, মিষ্টির দোকান বলুন, বিভিন্ন রকমের টুকটাক কিন্তু ব্যবসা কিন্তু চলছে। তো আমি আজকে আপনাদেরকে জানাবো এই রাশিফলের মাধ্যমে কর্কট রাশির কোন কোন দিকে ভালো সময় আসতে চলেছে এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথমেই জানাই, আপনাদের রাশির চতুর্থপতি এবং একাদশপতি একাদশ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে, অর্থাৎ শুক্র গ্রহ, যে কিনা বুধের সঙ্গে 9 মে থেকে বুধের সঙ্গে একসঙ্গে যুক্ত হচ্ছে এবং 14ই মে থেকে বকরী হচ্ছে, অর্থাৎ এই শুক্র গ্রহের কিন্তু পাওয়ার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যা এতদিন ফল দিচ্ছিল কর্কট রাশির জন্য তার থেকে কিন্তু ভালো শুভ ফল কিন্তু দিবে। এর পাশাপাশি এই মাসে আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং প্রেমের জায়গা আপনাদের কিন্তু এ মাসটা ভালো, নতুন প্রেম আসতে পারে, সে ফেসবুক হোক বা আপনাদের নেটের মাধ্যম দিয়ে হোক, প্রেম আসবে, প্রেমের কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে এবং আপনাদের লাভ ম্যারেজের সময় এই সময়টা, অর্থাৎ প্রেম থেকে বিবাহের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সময় হতে চলেছে। যারা বিয়ের ব্যাপারে এতদিন চেষ্টা করছিলেন, দেখুন সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং সেই দেবগুরু বৃহস্পতি 15ই মেতে বকরী হচ্ছে, অর্থাৎ বিবাহের দিকে কিছুটা হলো এবং সরাসরি আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনাদের একাদশ স্থানকে, আপনাদের তৃতীয় স্থানকে সরাসরি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা, একাদশ স্থানের দৃষ্টি বৃহস্পতির এবং শুক্রের সঙ্গে বুধের সঙ্গে দৃষ্টি, খুবই ভালো একটা পজিটিভ দিক কিন্তু আসছে। এর পাশাপাশি আপনাদের রাশির তৃতীয়পতি এবং দ্বাদশপতি একাদশে অবস্থান করছে এবং আপনাদের ধনভাবের যে রবিগ্রহ অর্থাৎ বুধ এবং রবি মেষ রাশিতে একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে, যেখানে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলো লাভ আপনারা পাবেন। দেখুন, আফটার লকডাউন যারা কর্মক্ষেত্রে আছেন তাদের কিন্তু প্রমোশন হবে, সে ডক্টর বলুন, নার্স বলুন বা যারা পুলিশ লাইনে আছে, প্রশাসনিক লাইনে আছে, তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন কিন্তু নির্দেশ করছে এবং এই সময় আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে পারবেন, কর্মের একটা দিক কিন্তু খুলে যাবে যা ভবিষ্যতে কিন্তু আপনারা এর শুভ ফলগুলো কিন্তু এখন না হলেও ভবিষ্যতে কিন্তু আপনারা পাবেন। কিন্তু রাশির অষ্টম স্থানে আপনাদের
এই মঙ্গল গ্রহের অবস্থান। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো চোট আঘাত পায়ে একটা লাগার সম্ভাবনা আছে, এবং যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ব্লাড প্রেশার, কিছু কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা, হাই টেম্পারমেন্ট, যে জন্য আপনাদের রাগারাগি হতে পারে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, এই দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এবং রাশির একাদশে রবিগ্রহের অবস্থান এবং রাশির দশম স্থানে এই 14ই মে পর্যন্ত এই রবিগ্রহের অবস্থান শুভ ফল নির্দেশ করছে, এবং 14ই মের পর এই রবিগ্রহ চলে আসবে সরাসরি আপনাদের রাশির একাদশ স্থানে, অর্থাৎ যেখানে বুধ শুক্র এবং রবি একত্রে অবস্থান করবে। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা কিন্তু আসতে পারে। যারা জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন অর্থাৎ দুধের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা, বা মিষ্টির দোকান করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো। যারা মুদিখানার দোকান করছে তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো। যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের জন্য সময়টা ভালো। দেখুন, এই সময় কিন্তু মানুষের ব্যবসা করে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করছে। যেমন ধরুন, মাস্ক প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, এই থেকে মানুষ প্রচুর অর্থ উপার্জন করেছে। এইবার আসি আপনাদের সন্তান ভাগ্য। আপনাদের সন্তান ভাগ্যে কিছুটা হলেও ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, কারণ আপনাদের পঞ্চমপতি যে কিনা অষ্টম স্থানে অবস্থান করছে, অর্থাৎ সন্তান থেকে কিছুটা শরীর স্বাস্থ্যের সন্তানের নিয়ে ডিস্টার্ব থাকতে পারে, সেদিকটা লক্ষ্য করবেন। সন্তানের একটু পড়াশোনা নিয়ে আপনারা চিন্তান্বিত হতে পারেন, এ ব্যাপারে আপনারা অবশ্যই কেয়ার হন। শরীরের ব্যাপারে অবশ্যই ডক্টরের সঙ্গে আপনারা কনসাল্ট করুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। এইবার আসছি আপনাদের রাশির সপ্তম স্থানে শনির অবস্থান, এবং সেই শনি কিনা বকরি। শনির বকরি হয়ে যাওয়ার জন্য পাওয়ার আরও বৃদ্ধি পেয়েছে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু উন্নতির দিক কিন্তু খুলে যাবে কর্কট রাশির জন্য। এটা একটা শুভ সংবাদ, ব্যবসার দিকে নতুন আপনারা দিশা কিন্তু পাবেন, এবং ব্যবসা থেকে প্রচুর অর্থনৈতিক উপার্জন আপনারা কিন্তু করতে পারবেন। দেখুন, আপনাদেরকে আমি একটাই কথা বলি, শনি যখন বকরি হয় কিনা তার যে পাওয়ার তার চতুর্গুণ কিন্তু বৃদ্ধি পায়। যদি যাদের ছকে হবে না তারা অবশ্যই নিজেরা দেখুন, আপনাদের ছকে অশুভ গ্রহের দশা চলছে না তো, বা আপনাদের গ্রহের কোনো দোষ নেই তো, এইগুলো আপনাদের একান্ত দেখার দরকার, নয়তো আপনারা কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কিন্তু ওভারঅল কর্কট রাশির কিন্তু সময়টা খুবই ভালো, এবং মঙ্গল আপনাদের সরাসরি দৃষ্টি দিচ্ছে শুক্র এবং বুধকে, সেক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতির কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের এই দ্বিতীয় পতি যখন দশমে থাকবে তখন কর্মক্ষেত্রে আপনার ডেভেলপ হবে, এবং যখন এই দ্বিতীয় পতি সরাসরি এই 14ই মে থেকে একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ এবং একাদশ ভাব থেকে আমরা সফলতা, অর্থনৈতিক উন্নতি, শ্রীবৃদ্ধি কিন্তু এই কর্কট রাশির আসবেই। এবং আপনারা আপনাদের স্ত্রীর থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ স্ত্রীর সাহায্য আপনারা কিন্তু এ সময় পাবেন, যেটা গ্রহগত তাই নির্দেশ করছে। ওভারঅল কর্কট রাশির কিন্তু এই মে মাস শরীরের দিকটা বাদ দিয়ে আপনাদের মোটামুটি শুভ, কিন্তু পিছনে কিন্তু আপনাদের শত্রুতা কিন্তু থাকবে। ষষ্ঠভাবে কেতু আপনাদের গুপ্ত শত্রুতা কিন্তু আপনাদের পিছু হটবে না। দ্বাদশ স্থানে রাহু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় কিন্তু করাবে, এই এই নির্দেশ করছে। শত্রুতা থেকে আপনারা সাবধান থাকুন। ওভারঅল আপনাদের প্রেমের দিক ভালো, বিবাহের দিক ভালো, অর্থনৈতিক দিক কিন্তু অবশ্যই ভালো। যাদের হবে না অবশ্যই আপনাদের চার্টে কোনো ডিস্টার্ব আছে। ব্যবসার দিকে মনোনিবেশ করুন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা এ মাসে কিছু প্রত্যাশা আপনাদের পূরণ হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।